ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত দামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্ত দশতারিণে শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম ভাগ 7 এবং 8 নম্বর শ্লোক। বোর্ডে 8 নম্বর শ্লোকটি লেখা আছে। সংক্ষিপ্ত তাৎপর্য, আমি প্রথমে 7 নম্বর শ্লোকটি একলা পাঠ করব, তারপরে 8 নম্বর শ্লোকটি আবৃত্তি। তোষ প্রতোষ তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি নিরম স্থিরপতি এদম কবির বিভু ঠান্ডা হৃদয়ু জনাত। অনুবাদ: যজ্ঞ এবং দক্ষিণার 12টি পুত্রের নাম ছিল তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি বৃহস্পতি ইড় কবি বিভু ঠান্ন সুদেব এবং রোচন। তাহলে যজ্ঞ পুরুষ অর্থাৎ ভগবানের অবতার এবং দক্ষিণা মানে লক্ষ্মীর অবতার, তাদের বিবাহ হয়েছিল এবং তাদের 12টি পুত্র হয়েছিল। এখন আগের দিনে মানে শুরুতে, সৃষ্টির শুরুতে যেরকম নাম তেরকম কাজ, যেরকম নাম হরে কৃষ্ণ, কোন ভক্তের নাম হয়তো, কোনো প্রাণীর নাম হয়তো সন্তোষ, তার মানে তার মধ্যে সন্তুষ্টি গুণটা থাকবে। কারো নাম হয়তো শান্তি, তার মানে তার মধ্যে শান্তি গুণটা থাকবে। এখন যেমন কানা ছেলের নাম পদ্মলোচন, ছেলেটা কানা চোখে দেখে না, তার নাম পদ্মলোচন, মানে চোখ গুলো পদ্ম ফুলের মতো সুন্দর। তো এইরকম বর্তমান যুগে নামের সঙ্গে কাজের মিল নাই, কিন্তু সৃষ্টির শুরুতে সেরকম ছিল। সৃষ্টির শুরুতে যেমন একজনের নাম ক্রোধ, তার মানে বুঝবেন তার মধ্যে প্রচন্ড ক্রোধ। এরকম সৃষ্টির শুরুতে যেমন মরিচির 6টা সন্তান কাম ক্রোধ লোভ মোহ মর মাৎসর্য, 6 জন সন্তান। তো কাম মানে যারা, যার মধ্যে কামক ভাবটা বেশি, ক্রোধ মানে যার মধ্যে ক্রোধ ভাবটা বেশি। তখন সৃষ্টির শুরুতে ওইরকমই হচ্ছিল, নাম যেমন কাজ সেরকম। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি কারো নাম সন্তোষ, কারো নাম তোষ, সন্তোষ মানে কিন্তু সন্তোষের মতোই, কারো নাম ভদ্র, ভদ্র মানে তার আচার ব্যবহার হবে খুব। তো এখানে 12 জন সন্তানের নাম দেওয়া হয়েছে। এই 12 জন সন্তান হচ্ছে আমাদের রুচি এবং না যজ্ঞ আর দক্ষিণার সন্তান। আমাদের ভাগবতে কোনো কিছু অস্পষ্ট নয়, আছে আছে আছে, কেউ কেউ আছে, কেউ কেউ আছে না, একদম নাম ঠিকানা সব ভাগবতে উল্লেখ আছে। তো এরপর আমি 8 নম্বর শ্লোকটি যেটা বোর্ডে লেখা আছে তার সংক্ষিপ্ত তাৎপর্য আছে, সেখান থেকে আলোচনা করার চেষ্টা কর। তুষিতা নামতে দেবা আসন স্বয়ং ভুবান্তরে শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। স্বয়ংভুব মন্বন্তরে এই পুত্রেরা দেবতা হয়েছিলেন, যাদের যৌথভাবে তুষিত বলা হয়। মরীচি সপ্তর্ষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন। তাৎপর্য: স্বয়ংভুব মন্বন্তরে তুষিত নামক দেবতাদের থেকে, মরীচি আদি ঋষিদের থেকে এবং দেবতাদের রাজা যজ্ঞের বংশধরদের থেকে 6 প্রকার জীবাত্মা উৎপন্ন হয়েছিল এবং তারা সকলেই ভগবানের আদেশ অনুসারে
জীবদের দ্বারা ব্রহ্মাণ্ড পূর্ণ করার জন্য সন্তান উৎপাদন করেছিলেন। এই ছয় প্রকার জীব হচ্ছে মনু, দেব, মনুপুত্র, অংশাবতার, সুরেশ্বর এবং ঋষি। যজ্ঞ ভগবানের অবতার হওয়ার ফলে দেবতাদের অধিপতি ইন্দ্র হয়েছিলেন। গত শনিবার শ্রীমদ জয়প্রতাকা স্বামী মহারাজ যে ক্লাসটা দিয়েছিলেন, সেখানে তিনি এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেছিলেন, কিভাবে ব্রহ্মাণ্ডের পরিচালনা হয়, বিভিন্ন দেব দেবী কি করে ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, মন্বন্তর, ব্রহ্মার 12 ঘন্টায় কয়জন মনু আসেন? না, 14। 14 তুমি, জন আমারও মাথা গুলিয়ে যায় মাঝে মাঝে। ব্রহ্মার 12 ঘন্টায় 14 জন মনু আসেন, তাহলে ব্রহ্মার 24 ঘন্টায় কতজন মনু আসেন? 28। 28 28 জন। তার মধ্যে ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছে দিবস কাল এবং 12 ঘন্টা হচ্ছে রাত্রি কাল। আমাদের হিসাবে কিন্তু কোটি কোটি বছর, আমাদের হিসাবে কোটি কোটি বছর। একজন মনুর বয়স কত? একজন মনুর বয়স হচ্ছে 71 চতুর্যুগ। 71 চতুর্যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, 71 বার যখন ঘুরে ঘুরির কাটার, তারপর একজন মনুর মৃত্যু হয় আর একজন মনুর জন্ম হয়, এটাকে বলে মন্বন্তর। তো এইভাবে ব্রহ্মার দিবস ভিতর 14 মন্বন্তর, ব্রহ্মার দিবস ভিতর, ব্রহ্মার 12 ঘন্টার মধ্যে 14 জন মনু। তাহলে ব্রহ্মার জীবৎকালে কতজন মনু হবে হিসাব করুন। ব্রহ্মার 12 ঘন্টায় যদি 14 জন মনু হয়, তাহলে ব্রহ্মার জীবৎকালে কতজন মনু? যেমন এক, 14 ইন্টু এরকমই হবে। তবে সংক্ষেপে বলা হয়েছে গীতাতে, সহস্র যুগ পর্যন্ত অহর্যাদ ব্রাহ্মণ বিদু, রাত্রিং যুগ সহস্রান্তাম তেহরাত্র বিদু জানা। বলা হচ্ছে যে 365 তো 1 বছর, 365 দিন 1 বছর হিসাব হলো, মানে 1 বছরের সঙ্গে 100, হ্যাঁ এটা আপনি এটা আপনি বললেন, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে ব্রহ্মার জীবৎকালে 1000 1000 ইয়ে হয়, 1000 যুগচক্র, 1000 যুগচক্র, 1000 যুগচক্র হচ্ছে সহস্র যুগ পর্যন্ত অহর্যত, অহ মানে দিনের বেলা, সরি, শুধু ব্রহ্মার দিনের বেলা 14 মন্বন্তর মানে 1000 যুগচক্র, তার মানে কোটি কোটি বছর, কোটি কোটি বছর। মহারাজ বলছিলেন যে একবার শ্রীল প্রভুপাদ ছাদের উপর, লোটাস বিল্ডিং এর ছাদের উপর হাঁটছিলেন, সঙ্গে শিষ্যরা হাঁটছিলেন। তো সেখানে কিছু পিঁপড়ার দল, তারা ডিম নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। তখন প্রভুপাদ পিঁপড়ার দিকে তাকিয়ে বলছিলেন, আমরা যেমন এই পিঁপড়া গুলিকে দেখছি, ঠিক তেমনি স্বর্গের দেবতারা আমাদেরকে দেখছে, মানুষকে দেখছে পিঁপড়ার মতো, আমরা হচ্ছি তাদের কাছে পিঁপড়া। পিঁপড়া যেমন কয়েক সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে তাদের মৃত্যু, ঠিক তেমনি স্বর্গের দেবতাদের কাছে আমাদের আয়ু মানে খুবই কম, কারণ তারা তো লক্ষ লক্ষ বছর বাঁচেন। স্বর্গের দেবতাদের কাছে, বিশেষ করে ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে আমাদের আমাদের আয়ু আয়ু জিনিসটা এমন ভাবে বিভিন্ন প্রাণীর জন্য ভিন্ন ভিন্ন। দেখবেন এই যে রাত্রিবেলা এই যে লাইট জ্বলে না, এখানে বড় লাইটটা জ্বলে, অনেক পোকা। প্রভুপাদ বলছেন অনেক পোকা আছে, এরা রাত্রে জন্মায়, রাত্রি মারা যায়, রাত্রি তাদের জন্ম, রাত্রি তাদের মৃত্যু। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, সূর্য বলে একটা জিনিস আছে, সূর্য বলে একটা জিনিস আছে, তারা বুঝতেই পারবে না, কারণ তাদের জন্ম অন্ধকারে, মৃত্যু অন্ধকারে, ওই মাঝখানে তাদের কাছে এই লাইটটাই সূর্যের মতো। তাদের আসল সূর্য সম্পর্কে কোনো ধারণা নাই। তো এই সংসারে এরকম অনন্ত রকমের সৃষ্টি, প্রত্যেক ব্রহ্মাণ্ডে 84 লক্ষ রকমের প্রাণী, আবার স্বর্গে 33 কোটি দেবতা দেবদেবী। অনেকে বলে যে 33 কোটি মানে 33 প্রকার, প্রকার
33 প্রকার, যেমন অষ্ট বসু একটা প্রকার, অষ্ট বসু একটা প্রকার, এরকম 33 প্রকারের দেবতার কথা তারা বলে। কিন্তু আমাদের প্রভুপাদ বলেছেন, তিনি শাস্ত্র থেকেই বলেছেন, 33 কোটি মানে 33 প্রকার নয়। হ্যাঁ, এটা ঠিক, কোটি শব্দটার সংস্কৃতে একটা অর্থ হচ্ছে প্রকার, কিন্তু 33 কোটি মানে 33 প্রকার। 33 কোটি মানে ইংরেজিতে আমরা যেটাকে বলি 33 ক্রোজ, 33 ক্রোজ মানে ক্রোজ মানে সংখ্যা। তার একটা প্রমাণ কিন্তু আজকের শ্লোকে পাওয়া যাবে। আজকের শ্লোকে এই যে 12 জন দেবতা, তাদের নাম হচ্ছে তুষিতা। যেমন 8 জন বসুকে বলা হয় অষ্ট বসু, অষ্ট বসু। ওরা যে প্রকার ভাগ করেছে, আমি দেখেছি ওদের ওদের ভিডিওটা, ওরা যে প্রকার ভাগ করেছে তার মধ্যে অষ্ট বসুর নাম আছে। অষ্ট বসু হচ্ছে একটা প্রকার, হ্যাঁ, অশ্বিনী কুমার হচ্ছে একটা প্রকার, এইরকম করে করে তারা প্রকার ভাগ করেছে। কিন্তু সেই প্রকারে ওরা তুষিতার নাম দেয়নি। যে আজকের শ্লোকে যে তুষিতা বলা হয়েছে, এরা 12 জন দেবতার একটা নাম বা একটা প্রকার। ওরা যদি প্রকারই বলে, তাহলে 12 জন দেবতার একটা প্রকার। এখানে কি নাম দেওয়া হচ্ছে? 12 জন দেবতার নাম হচ্ছে তুষিতা। তার মানে তুষিতাটা হচ্ছে একটা প্রকার, কিন্তু তোমরা যে বলছো 33 প্রকার, তার মধ্যে তুষিতার নাম নেই। তারপরে মরুত একটা প্রকার, মরুত 49, মরুত, মরুতের সংখ্যা কয়জন? 49, 49। কিন্তু সেই মরুতের নাম সেখানে নেই, সেই মরুতের নাম সেখানে নেই, তুষিতার নাম সেখানে নেই। তার মানে তোমরা কিভাবে 33 প্রকার বলছো? তাহলে প্রভুপাদের কথাটাই ঠিক, প্রভুপাদ বলছেন 33 ক্রোড়স মানে 33, 33 কোটি মানে 33 ক্রোড়স সংখ্যা, সংখ্যা। আর প্রভুপাদ বলতেন যে এটা তো একটা ছোট সংখ্যা, 33 কোটি। প্রভুপাদ বলতেন যে আমার আমার মস্তিষ্কে ছোট জিনিস ধরে না, ছোট আইডিয়া, ছোট পরিকল্পনা আমার মস্তিষ্কে ধরে না। পরিকল্পনা মানে বড় বড় পরিকল্পনা। প্রভুপাদ যখন মায়াপুর নির্মাণ করেছিলেন, তখন বলে দাঁড়াও ফিতান, ফিতান ওই মেইন রোড থেকে ফিতা টানলেন, ওই লং বিল্ডিং যেটা দেখেছেন, চক্র বিল্ডিং, চক্র বিল্ডিং, লং বিল্ডিং, এটা মোটামুটি আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লম্বা বিল্ডিং, পশ্চিমবঙ্গের সবচেয়ে লম্বা বিল্ডিং হচ্ছে মায়াপুরের লং চক্র বিল্ডিংটা। প্রভুপাদ বললেন ধরো ফিতা, ধরো। তো ফিতা ধরলো, ফিতা একটা ফিতার মধ্যে 100 ফুট থাকে, তাই না? 100 ফুট ধরে আবার আবার আরো পিছাও, আরো পিছাও। ভক্তরা অবাক হয়ে যাচ্ছে, আরে কিরে এত লম্বা বিল্ডিং হবে? হ্যাঁ, এখানে ফিতা ফেললাম, এখানে ফিতা ফেললাম, এখানে তোমরা ডিজাইন দিয়ে দিলাম, এই ডিজাইনে তোমরা বিল্ডিং তৈরি করো। তো ছোট জিনিস প্রভুপাদের মাথায় আসতো না। প্রভুপাদ গ্রন্থ বিতরণ করছেন সমস্ত বিশ্ব জুড়ে, কোটি কোটি টাকার গ্রন্থ যাই করেছেন। এই যে এখন যে টিওবিপি হচ্ছে বিশ্ব মন্দির, আইডিয়াটা কার? প্রভুপাদের আইডিয়া, প্রভুপাদের আইডিয়া। তো প্রভুপাদের মাথায় ছোট জিনিস আসতো, ছোট সংখ্যা, ছোট সময়। হ্যাঁ, অনেকে বলে 3000 বছর আগে সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, 3000 বছর আগে। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন 3000 বছর, আমাদের ভাগবতে আছে কোটি 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 বছর, আমাদের ভাগবতে আছে কোটি 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 বছরের ইতিহাস, মহাভারতে আছে কোটি কোটি বছরের ইতিহাস। তোমরা কি বলো 3000 বছর? এটা তো আমরা পকেটে ঢুকিয়ে রাখি, 3000 বছর আমাদের পকেটে। হ্যাঁ, তো জয় শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, তো এইভাবে 3000 বছর বলুন। তারপরে ব্রহ্মাণ্ডের যে ভূগোল, ব্রহ্মাণ্ডের ভূগোল কোটি কোটি মাইলের হিসাব, আপনি পঞ্চম স্কন্ধ পড়বেন, কোটি কোটি মাইলের হিসাব। আর এগুলি যে একটা কাল্পনিক নয়, দেখুন এই যে পঞ্জিকা জিনিসটা, পঞ্জিকা জিনিসটা, এটা খ্রিস্টানদের কোনো পঞ্জিকা আমরা শুনিনি, মুসলমানদের কোনো পঞ্জিকা আমরা শুনি না। পঞ্জিকা কারা লেখে? সনাতন ধর্মের মানুষ পঞ্জিকা লেখে, সেই প্রাচীন কাল থেকে, এমনকি কৃষ্ণের আমল থেকে। হ্যাঁ, কৃষ্ণ জানতেন আগামীকাল সূর্যগ্রহণ হবে, সেই কাহিনী লেখা আছে। কৃষ্ণ জানতেন আগামীকাল সূর্যগ্রহণ হবে, তিনি রথ নিয়ে চলে আসলেন কোথায়? কুরুক্ষেত্রে। কেন না আগামীকাল সূর্যগ্রহণ হবে, তিনি কি করে জানতেন? একে তো ভগবান, এমনিতেই জানতেন। এছাড়া তখনকার দিনও পঞ্জিকায় লেখা ছিল। ব্রিটিশরা যখন ভারতে আসে, ব্রিটিশরা যখন ভারতে আসে, ভারতের থুরথুরে পণ্ডিত মানে কাঁপে, শরীর কাঁপে, হাত কাঁপে,
বলছি আগামীকাল 10টা 30 মিনিটে সূর্যগ্রহণ আছে, ব্রিটিশরা কখনো জানে না এসব, তখনো জানলাম কি করে জানলেন, দেখ আমাদের পঞ্জিকায় লেখা আছে ঠিক আগামীকাল 10টা 30 মিনিটে সূর্যগ্রহণ। ব্রিটিশরা তো অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব, এটা তো আমরা প্রতি বছরই হিসাব করে পঞ্জিকায় দিয়ে দিই, এটা তো আমরা জানি না, আমরা শিখতে চাই। ব্রিটিশরা বললেন আমরা শিখতে চাই, তো ব্রিটিশরা ভারতীয় পণ্ডিতদের কাছে শিখলেন ত্রিগণমিত্রি, ত্রিগণমিত্রি আমাদের সংস্কৃতে বলে ত্রিগণমিতি, ত্রিকোণমিতি আর ইংরেজিতে বলে ত্রিগণমিত্রি, ত্রিগণমিত্রি শিখে তারা হিসাব শিখলেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। তারপরে তারা বলে দিলেন এটা আমরা আবিষ্কার করেছি, এটা আমাদের ব্রিটিশদের আবিষ্কার বা আমাদের ইংরেজদের আবিষ্কার, তারা যে ভারত থেকে ব্যাপারটা চুরি করেছে আজও স্বীকার করেন, এটা ভারত থেকে চুরি করা জিনিস। হ্যাঁ, যে হিসাব অঙ্কটা বইটার নাম আমাদের স্কুলে বিক্রি হয়, বইটার নাম হচ্ছে গ্রহ গণিত, গ্রহ গণিত, গণিত মানে অঙ্ক, গ্রহ মানে প্ল্যানেট, প্ল্যানেট গুলি কিভাবে ঘুরে, হ্যাঁ সব হিসাব করে করে ওরা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ বের করে, সংস্কৃতে লেখা বই সেখান থেকে ওরা চুরি করে, তারা আবার বলছে বইয়ের মধ্যে ভুল আছে। আরে তুমি এখান থেকে চুরি করেছো, এখান থেকে শিখেছো, হ্যাঁ তোমাদের বাপ দাদার বাপ ঠাকুরদার সাধ্য নাই এগুলি আবিষ্কার করা, কি করে আবিষ্কার করবে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র এর মধ্যে কোন গ্রহ কি গতিবেগে ঘুরছে, এটা যদি বেদে লেখা না থাকতো, জ্যোতির্বেদে যদি লেখা না থাকতো, মানুষের বাপ ঠাকুরদার সাধ্য নাই এটা খুঁজে বের, এটা আমাদের জ্যোতির্বেদে সূর্যদেব শনিকে বলছিল, শনি এই জ্যোতির্বেদ শিখতে চেয়েছিলেন সূর্যদেব, এই বইটা পাওয়া যায় 1000 টাকা দাম। হ্যাঁ সূর্যদেব শনিকে বলছেন কোন গ্রহের গতি ঘন্টায় কত কিলোমিটার, হ্যাঁ কোন গ্রহ বছরের কোন সময় আস্তে চলে কোন সময় দ্রুত চলে, সব ওই গ্রন্থে আছে। এবং সেই গ্রন্থের একটা বিরাট ভাগ হচ্ছে, দুইটা ভাগ হচ্ছে অঙ্ক, অঙ্ক ত্রিগণমিত্রি, অঙ্ক করে করে আপনিও বের করতে পারবেন কখন সূর্যগ্রহণ কখন চন্দ্রগ্রহণ। তো যেগুলি আমরা ভারতের জ্যোতিষী তারা এই অঙ্কগুলি শেখে, শিখে তারাই বের করে ফেলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। তাহলে আমাদের এই যে জ্যোতির্বিদ এটা খুব সাইন্টিফিক, খুব সাইন্টিফিক না হলে এইভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মুনিঋষিরা, মুনিঋষিরা এটা পেয়েছে ভগবানের কাছ থেকে, মুনিঋষিরা কোনোদিনও বলতে পারতেন, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু নিখুঁত ভাবে যুগ যুগ ধরে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের হিসাব বলা আছে, তার দ্বারা প্রমাণিত হয় যে জ্যোতিষ শাস্ত্রটা খুব অথেন্টিক, খুব প্রামাণিক, এটা কোনো কাল্পনিক কিছু নয়, প্রামাণিক, না হলে এটা কি করে ফলছে, ফলিত জ্যোতিষ, এর নামই হচ্ছে ফলিত জ্যোতিষ, আমরা যা বলছি সেটা চোখে দেখতে পাচ্ছি, যে আজকে সূর্যগ্রহণ হবে আজকে চন্দ্রগ্রহণ হবে, সেটা আবার অর্ধগ্রাস পূর্ণগ্রাস বলয়গ্রাস, কত মিনিটে শুরু হবে কত সেকেন্ডে ছাড়বে, কত কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে ছাড়বে, এবং সেকেন্ড সহ হিসাব করা হচ্ছে। তাহলে আমাদের জ্যোতির্বিদ্যাটা কি অথেন্টিক নাকি, এটা তো প্রামাণিক, এটা তো কাল্পনিক কিছু নয়, আমি তো দেখতে পাচ্ছি আকাশে সূর্যগ্রহণ হচ্ছে আকাশে চন্দ্রগ্রহণ হচ্ছে। হ্যাঁ এখন বিদেশিরা এটা চুরি করেছে, চুরি করে দাবি করছে এটা আমাদের আবিষ্কার, আর এটা তোমাদের আবিষ্কার নয়, তোমরা ভারতবর্ষ থেকে নিয়ে গেছো। হ্যাঁ একটা দৃষ্টান্ত দেওয়া হয় যে একটা সাইকেল একজন চুরি করেছে, সাইকেলটা নীল রঙের, সাইকেলটা হচ্ছে নীল রঙ, তো সে গিয়ে দোকানে বলছে আমার সাইকেলটাকে হলুদ করে দেয়, কেন কেন, বুঝতে না যাতে আমি যে চুরি করেছি বুঝতে না। তো ব্রিটিশরা ভারত থেকে জ্যোতির্বিদ্যার কিছু কিছু তথ্য তারা চুরি করেছে, পণ্ডিতদের ধরে ধরে তারা চুরি করেছে, চুরি করে তারা বিদেশে গিয়ে বলছে এগুলো আমরা আবিষ্কার করেছি, এগুলো আমরা আবিষ্কার করেছি, তো কি করে তোমরা আবিষ্কার করেছো, ওই তোমাদের এটা ভুল, তোমাদের এটা ভুল, তোমাদের জ্যোতিষ শাস্ত্র এটা ভুল, এই করে করে তারা ওই রং লাগিয়ে দিল নতুন করে, নীল রঙের সাইকেলকে হলুদ রং করে তারা এটাকে নিজের বলে চালিয়ে দিল। এই জন্য প্রভুপাদ বলতেন আপনার ধন বিলাইয়া দিয়া ভিক্ষা মাগে পরের দ্বারে, আপনার ধন বিলাইয়া দিয়া ভিক্ষা মাগে পরের দ্বারে। আমাদের বৈদিক যে বিজ্ঞান, বিশেষ করে জ্যোতির্বিদ্যা এবং বৈজ্ঞানিক সমস্ত সূত্রই আমাদের বেদে পাওয়া যায়, বৈজ্ঞানিক সূত্রগুলি আমাদের পেতে পাওয়া যায়, যারা বুঝতে পারে না তারা অনেক সময় একজন আমাকে লিখে পাঠিয়েছে যে আপনাদের আপনাদের বেদে বলা হয়েছে পৃথিবী স্থির, পৃথিবী স্থির, আমি চ্যালেঞ্জ করলাম যে আমাদের
পৃথিবী সম্পর্কে যদি বুঝতে হয় জ্যোতির্বিদ্যা পড়তে, জ্যোতির্বিদ্যা পড়তে, জ্যোতির্বিদ্যায় পরিষ্কার ঘন্টায় কত কিলোমিটার পৃথিবী ঘুরে, এমনকি ভাগবত এগুলো লেখা আছে, ঘন্টায় কত কিলোমিটার পৃথিবী ঘুরে, ঘন্টায় কত কিলোমিটার মঙ্গল গ্রহ ঘুরে, ঘন্টায় কত কিলোমিটার শনি গ্রহটা ঘুরে, বলছে শনি গ্রহের গতি হচ্ছে একটু স্লো, একটু স্লো, এবং ঘন্টায় কত কিলোমিটার, এগুলি ভাগবত লেখা আছে, জ্যোতির্বিদ্যায়ও লেখা আছে। হ্যাঁ, এবং একটা গ্রহ কখনো দ্রুত ঘুরে, কখনো আস্তে ঘুরে, যেমন একটা গাড়ি কখনো আস্তে চলে, কখনো দ্রুত চলে। আচ্ছা, কখন দ্রুত চলে, আপনাদের গাড়ি চালান, কখন দ্রুত চলে, কখন রাস্তা ফাঁকা থাকে, ঠিক তেমনি গ্রহগুলি জানে। হ্যাঁ, গ্রহগুলির মধ্যে দেবতা আছে, গ্রহগুলি জানে ওই একটা গ্রহ আসছে, ওই গ্রহটা আসছে। এখন আমিও যদি স্পিড দিই না, দুটো গ্রহের মধ্যে ধাক্কা লেগে যায়, যেমন রেলগাড়ি চলে, একটা রেলগাড়ি আসছে আর একটা রেলগাড়ি দাঁড়িয়ে আছে, কারণ জানে ওই রেলগাড়িটা পাস না হলে আমি পাস হতে পারবো। তো গ্রহগুলি এরকম, একটা গ্রহ আসছে, কোটি কোটি গ্রহ ঘুরছে ব্রহ্মাণ্ডে, একটা গ্রহ আসছে, অন্য গ্রহের দেবতা বুঝতে পারে যে গ্রহটা আসছে, সুতরাং আমাকে হয় গতি কমাতে, স্থির হয় না গতি কমাতে হয়, আস্তে করে দেয়, আস্তে করে দেয়, গ্রহটা পাস হয়ে গেল তার কক্ষপথে, তখন সেই একই কক্ষপথ ব্যবহার করে সে আবার যেতে পারে। এইভাবে গ্রহে গ্রহে কোটি কোটি বছর ধরে গ্রহ ঘুরছে, কোনো গ্রহের সঙ্গে কোনো গ্রহের ধাক্কা হয় না, অ্যাক্সিডেন্ট হয় না। হ্যাঁ, না হলে যদি কন্ট্রোল না থাকতো, হ্যাঁ, যারা নাস্তিক তারা বলে ভগবান নাই, আরে ভগবান না থাকলে গ্রহগুলির মধ্যে ধাক্কা লাগতোই, গ্রহগুলির মধ্যে ধাক্কা লাগতোই, কত গ্রহের ধাক্কায় কত গ্রহ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু ভগবানের নিয়ন্ত্রণে, ভগবান ঠিক কন্ট্রোল করছেন কোন গ্রহ। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়দেশ চরাচরম হেতনানেন কন্তেয় জগৎ বি পরিবর্ততে, আমার অধ্যক্ষতায় আন্ডার মাই সুপারিনটেন্ডেন্স সব কিছু ঘুরছে। হ্যাঁ, সুয়দেশ চরাচরম, চর মানে স্থির, অচর মানে অস্থির, অচর মানে স্থির, আর চর মানে ঘুরছে। হ্যাঁ, তো সংসারে, হ্যাঁ, বেদে এক জায়গায় লেখা আছে যে পৃথিবীতে আগে ঘন ঘন ভূমিকম্প হতো, তো ভগবানের কৃপায় পৃথিবীটাকে ইন্দ্রের হাতে ভার দেওয়া হলো এবং ইন্দ্র সেই ভূমিকম্প বন্ধ করে দিলেন, এবং তারপর থেকে পৃথিবীতে আর এইরকম ঘন ঘন ভূমিকম্প হয়। তো সেটাকে কিছু কিছু বিধর্মী অন্য ধর্মের মানুষ, এই দেখেন এখানে লেখা আছে পৃথিবী স্থির, আর এই কথা বলা হয়নি, একটা এরোপ্লেন যদি ঝাঁকানি খায় প্যাসেঞ্জার কি আরাম পাবে, একটা এরোপ্লেন যদি ঝাঁকানি খায় তাহলে কি প্যাসেঞ্জার আরাম পাবে, তো পৃথিবীটা আগে ঝাঁকানি খেত, পরে এটা ভগবানের কৃপায় এই ঝাঁকানিটা বন্ধ হয়েছে। এটা কি তারা বলছে আপনাদের বেদে লেখা আছে পৃথিবী স্থির, না, আমাদের বেদে বরং লেখা আছে পৃথিবী ঘন্টায় কত কিলোমিটার ঘুরে, আমাদের জ্যোতির্বেদে লেখা আছে পৃথিবী ঘন্টায় কত কিলোমিটার ঘুরে। হ্যাঁ, সুতরাং এই সমস্ত বিদ্বেষীদের কাছ থেকে আমাদের জ্যোতির্বিদ্যা শিখতে হবে না। তো যাই হোক, আমাদের হিসাব হচ্ছে অনন্ত কোটি মাইলের হিসাব এবং অনন্ত কোটি বছরের হিসাব, ওই তোমাদের 3,000 বছর, 33 প্রকার দেবতা, আর 33 প্রকার নয়, 33 কোটি। রূপাত বলছেন কলকাতায় এমন দোকান আছে যে দোকানে 33 জন কর্মচারী কাজ করে, একটা ছোট্ট দোকান চালাতে যদি 33 জন কর্মচারী কাজ করে, তাহলে ভগবান যে এত বড় দোকান খুলেছেন ব্রহ্মাণ্ড, সেই দোকান চালাতে 33 কোটি দেবতা, এটা তো একটা ছোট সংখ্যা, এটা তো একটা ছোট সংখ্যা, কিন্তু যাদের মাথায় এটা ঢোকে না তারা বলে 33 কোটি মানে 33 প্রকার, কারণ তারা সবসময় ভাবে ছোট, ব্রহ্মাণ্ডটা ছোট, তাদেরকে যদি বলা হয় অনন্তকাল, না না, ভগবান 3 মিনিটের জন্য জগৎ সৃষ্টি করেছেন, 3 মিনিট পরে কেয়ামত, হ্যাঁ, তারা এই 3 মিনিটের মধ্যে শেষ, তারপরে নাটক শেষ, খেলা শেষ, সব শেষ, কিন্তু আমাদের সেরকম নয়, অনন্ত কোটি বছর ধরে সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয় চক্রাকারে চলছে, 3 মিনিটের মধ্যে সৃষ্টি, 3 মিনিটের পরে কেয়ামত, এইসব আমাদের শাস্ত্রে নাই, বুঝেছ? যাদের যৌথ ভাবে তুষিত, ওই যে তোমরা বলছো 33 প্রকার, তাহলে এই তুষিত একটা প্রকার, তুষিত একটা প্রকার, যার মধ্যে কয়জন আছে, বসুর মধ্যে আছে 8 জন অষ্ট বসু, তুষিতের মধ্যে আছে কয়জন, 12। তোমরা এই প্রকারটা কেন বাদ দিলে, এই প্রকারটা কেন বাদ দিলে, হ্যাঁ, তার মানে 33 প্রকার নয়, 33 ক্রোর, 33 ক্রোর,
মহর্ষি মরীচি সপ্তর্ষিদের প্রধান হয়েছিলেন। এই 13 জনের 12 জনের মধ্যে একজন হচ্ছেন মরীচি, যিনি সপ্তর্ষি। এই সপ্তর্ষি কিন্তু প্রতি মন্বন্তরে পাল্টায়। আমরা যে আকাশে দেখি না একটা প্রশ্নবোধক চিহ্নের মতো, উত্তর আকাশে না প্রশ্নবোধক চিহ্নের মতো, এটার নাম হচ্ছে সপ্তর্ষি, আমরা বলি সপ্তর্ষি মন্ডল। এই সপ্তর্ষি মন্ডলটা কিন্তু প্রতি মন্বন্তরে পাল্টায়, প্রতি মন্বন্তরে, এমনকি 33 কোটি দেবতা প্রতি মন্বন্তরে পাল্টায়। একটা মন্বন্তর হলো, তখন আবার 33 কোটি দেবতার জন্ম, আবার একটা মন্বন্তর হলো, আবার একটা 33 কোটি দেবতার জন্ম, নতুন ইন্দ্র, নতুন বরুণদেব, নতুন করে করে সব দেবতারা নতুন নতুন দায়িত্ব পায় এক একটা মন্বন্তরে। যেমন মরীচি সপ্তর্ষিদের অন্যতম, কিন্তু তিনিও পাল্টে যাবেন আবার যখন নতুন মন্বন্তর আসবে। আর যজ্ঞ, যিনি ভগবানের অবতার, তিনি হয়েছিলেন ইন্দ্র। সাধারণত ইন্দ্র হচ্ছেন জীব, ইন্দ্র হচ্ছেন জীব, কিন্তু মাঝে মধ্যে ভগবান নিজেই ইন্দ্রের দায়িত্ব নেন। ব্রহ্মা হচ্ছে জীব, কিন্তু মাঝে মধ্যে ভগবান নিজেই ব্রহ্মার দায়িত্ব নেন। কখন? কারণ এই সমস্ত পোস্ট গুলিতে না এই যোগ্য ব্যক্তির অভাব পড়ে যায়, কারণ এগুলি করতে গেলে জন্ম জন্ম ধরে তপস্যা করতে হয়। কেউ যদি ব্রহ্মা হতে চায় তাকে 100 জন্ম ব্রহ্মচর্য পালন করতে হয়, তো কয়জন পাওয়া যাবে সারা জগতে খুঁজে? পাওয়া যায় না, তো মাঝে মধ্যে ঘাটতি পড়ে যায়, মাঝে মধ্যে ব্রহ্মা পাওয়া যায় না, মাঝে মধ্যে ইন্দ্র পাওয়া যায় না, তখন সেই ঘাটতিটা কে পূর্ণ করে? ভগবান পূর্ণ করে। এটা তো আমাদের এই সংসারে হয়, পুলিশ মন্ত্রী নাই মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী হয়ে যাবে, হ্যাঁ অমুক মন্ত্রী নাই প্রধানমন্ত্রী নিজেই অমুক মন্ত্রীর দায়িত্ব নেই। আর আমাদের জগতে হয়, আমাদের জগতে হয়। আর ঊর্ধ্বলোকে তো আরো সম্ভব, কারণ সেখানে তো যোগ্য ব্যক্তির এমনিতেই অভাব। ব্রহ্মা যখন গরু চুরি করতে এসেছিলেন, জানেন তো সেই ভাগবতের দশম স্কন্ধের কাহিনী, ব্রহ্মা যখন গরু চুরি করতে এসেছিলেন, গরুগুলি চুরি করলেন, চুরি করে গুহাতে ঘুম পাড়িয়ে রাখলেন, তারপর 1 বছর পরে, মানে মানুষের হিসেবে 1 বছর, ব্রহ্মার হিসেবে কয়েক মিনিটও নয়, মানুষের হিসেবে 1 বছর, যখন এইভাবে ঘুম পাড়িয়ে রাখলেন গরুগুলিকে, 1 বছর পরে ব্রহ্মা বুঝতে পারলেন যে কৃষ্ণ তো আবার এদেরকে সৃষ্টি করেছে। তখন কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা টমা চেয়ে সব গরুটুকু ফেরত দিলেন। ফেরত দিয়ে উনি কোথায় গেলেন? ব্রহ্মকে গিয়ে দেখে সেখানে ব্রহ্মা বসে আছে, গিয়ে দেখে ব্রহ্মা সিংহাসনে বসে আছে, দারোয়ান ঢুকতে দিচ্ছে না। বলে আর আমি তো ব্রহ্মা। বলে আরে আপনি কি করে ব্রহ্মা, ব্রহ্মা তো বসে আছে। পরে কৃষ্ণ তাকে বললেন যে তুমি যখন চলে গেছো তখন আমি এই ব্রহ্মার দায়িত্বটা নিয়েছি, তুমি তো গরু চুরি করতে চলে গেছো, তো এই সময় আমি ব্রহ্মার দায়িত্বটা নিয়েছি, তা এখন আসো তুমি বসো, তুমি সিংহাসনে বসো, আমি গেলাম। তার মানে যখন ব্রহ্মার ঘাটতি পড়ে তখন সেই দায়িত্বটা কে সামলায়? ভগবান সামলায়। ইন্দ্রের ঘাটতি পড়ে তখন এই দায়িত্বটা কে সামলায়? ভগবান সামলায়। এখানে যজ্ঞ পুরুষ হচ্ছে ভগবানের অবতার, যখন তখন তিনি যে কোনো কারণেই হোক ইন্দ্র হয়েছিলেন, মানে দেবরাজ ইন্দ্র হয়েছিলেন। যাই হোক, এই হচ্ছে সংক্ষিপ্ত তাৎপর্য। আপনাদের যদি কিছু কোনো প্রশ্ন থাকে আলোচনা করা যায়, কারণ কিছু প্রশ্ন আছে, অনলাইন প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলো। হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ বলো। প্রভু, প্রশ্ন ছিল একটা, কি এই জিনিসটা যে আমরা আলোচনা করলাম কি প্রভুপাদ ভিশনারি ছিলেন, অনেক বড় ভাবনা চিন্তা রাখতেন, তো এর থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কেন কি ভৌতিক জগতে অনেকজনই অনেক মিশনারি থাকে, এই করবো মুখ করবো ঢাক করবো, অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় সাকসেসফুল মানুষ তারা থাকে, কিন্তু আমরা আধ্যাত্মিক মানে বিকাশ করার জন্য আধ্যাত্মিক ভাবে কি এই জিনিসটাকে কি শিক্ষা নেব, কিভাবে অ্যাপ্লাই করবো? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কোষ নহি তো ধরা ধরা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কোষ নহি তো ধরা ধরা। প্রভুপাদ বলছেন আমার প্রতিটি শিষ্য যেন ভক্তি বেদান্ত টাইটেল পায়, প্রতিটি শিষ্য যেন ভক্তি বেদান্ত টাইটেল পায়। এই যে আমেরিকাতে প্রধানমন্ত্রী জর্জ বুশ, তার ছেলের নাম কি? বুশ, প্রথম বুশ, দ্বিতীয় বুশ, প্রথম বুশ, দ্বিতীয় বুশ। তো আম প্রভুপাদ চাইতেন ইসকনের প্রতিটি শিষ্য যেন ভক্তি বেদান্ত টাইটেল পায়। এখন পর্যন্ত আমি যতটুকু জানি শ্রীমদ জয়পতাকা মহারাজ, তিনি ভক্তি বেদান্ত টাইটেলটা পেয়েছেন, পেয়েছেন মানে সার্টিফিকেটটা পেয়েছেন আমাদের মায়াপুর ইনস্টিটিউট, এমআই
এখানে তিনি পরীক্ষা দিয়েছেন, পাশ করে তিনি ভক্তি বেদান্ত, প্রথম হচ্ছে ভক্তি শাস্ত্র, এটা পাশ করার পর হলো ভক্তি বৈভব, ভক্তি বৈভব, ভক্তি বৈভব পাশ করার পরে ভক্তি বেদান্ত, ভক্তি বেদান্ত পাশ করার পরে ভক্তি সার্বভৌম। এখন শ্রীমদ জয়গদা মহারাজ ভক্তি সার্বভৌম পড়াশোনা করছেন, তার মানে উনি ভক্তি সার্বভৌম, এই অসুস্থ শরীরে তিনি ভক্তি সার্বভৌম নিয়ে ছাড়বেন, ভক্তি বেদান্ত তিনি পেয়ে গেছেন। তো প্রভুপাদ চেয়েছিলেন ইসকনের প্রতিটি শিষ্য যেন হয় ভক্তি বেদান্ত কমপক্ষে, কারণ উনি ভক্তি বেদান্ত, প্রভুপাদ ছিলেন ভক্তি বেদান্ত, তাই ইসকনের প্রতিটি শিষ্য যেন হয় ভক্তি বেদান্ত। তো বাপকা বেটা সিপাইকা ঘোড়া কোষ নিহিত থরা থরা। হ্যাঁ, প্রভুপাদ যেমন যুক্তিবাদী ছিলেন, আমাদেরও সেরকম যুক্তিবাদী হতে হবে। প্রভুপাদ যেমন প্রচার করতেন, আমরা কোনোদিনও তার ধারে কাছে যেতে পারবো না, কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে। প্রভুপাদের মাথায় যেমন ছোট ধারণা আসতো না, বড় ধারণা, বড় ধারণা আমাদেরও মাথায় যেন ছোট ধারণা না আসে। হ্যাঁ, যদি মন্দির করা যায়, হ্যাঁ, 1 বিঘাতে আমরা যেন হচ্ছে 10 বিঘার চিন্তা করি। হ্যাঁ, যদি মন্দির, আমি সেই মেদিনীপুর গেলাম, কি সুন্দর একটা মন্দির করেছে, আমি একটা ছবি পাঠিয়েছিলাম, প্রভু পেয়েছে ছবিটা, দেখে নেবেন। আর 4 কোটি টাকা খরচ করেছে, মেদিনীপুর গ্রামের ভিতরে নদী পার হয়ে যেতে হয়, হজপাড়াগা, হজপাড়াগা, মানুষ চাষি, সেখানে চাষি টাষি বেশি, সেখানে দেখলাম 4 কোটি টাকা খরচ করে মন্দির করেছে, দেখার মতো মন্দির। আমি ছবিটা নিয়ে এসেছি, কৃষ্ণনগরের শিল্পীরা করেছে মন্দিরটা, অপূর্ব মন্দির, বুঝতে পারছেন, একটা গ্রামের ভিতরে, এই সাইজটা এরকম, এর থেকে বড় নয়, আমাদের আসানসোল মন্দিরটা যে সাইজের এই সাইজের, তার ভিতরে 4 কোটি টাকা খরচ করে মন্দিরটা করেছে, দেখার মতো। তো এই জন্য আমাদেরও, আমরা যেহেতু প্রভুপাদের অনুগামী, প্রভুপাদ যেমন বলতেন আমি ছোট কিছু ভাবতে পারি না, আমাদের আইডিয়াটা যেন, আইডিয়াটা যেন সবসময় উপরের দিকে থাকে, বড়র দিকে থাকে। হ্যাঁ, এইটাই সব ব্যাপারে প্রভুপাদ গ্রন্থ বিতরণ বলতেন, এই বছর কত হলো না, 1 লক্ষ গ্রন্থ বিতরণ হয়েছে, প্রভুপাদ বলতেন ডবল ইট নেক্সট ইয়ার, পরের বছর এটাকে ডবল করো। কোনোদিনই প্রভুপাদ প্যাশনের দিকে তাকান, সবসময় উপরের দিকে তাকিয়েছিল। আমরা যেহেতু তারই অনুগামী, আমাদেরও যেন ছোট চিন্তাটা মাথায় না আসে, আমাদের যেন বড় চিন্তা। প্রভুপাদ যখন বলছিলেন এখানে একটা মন্দির হবে যার খরচ করবে 1 কোটি টাকা, তখন ভক্তরা বলছিলেন যে টাকা কোথা থেকে আসবে, প্রভুপাদ বলতেন টাকা কৃষ্ণ পাঠাবে, টাকা কে পাঠাবে, কৃষ্ণ পাঠাবে, ইউ জাস্ট প্ল্যান, তুমি শুধু প্ল্যান করো, টাকাটা কৃষ্ণ পাঠাবে। আর সত্যি, হ্যাঁ, প্রভুপাদ বিশ্ব মন্দির কিও ভিপি প্ল্যান করে দিয়ে গেলেন, টাকা কৃষ্ণ পাঠিয়েছেন, পাঠিয়েছেন কৃষ্ণ। এইভাবে আমাদের বড় বড় প্ল্যান করতে হবে, তাহলে কৃষ্ণ টাকাও যোগান দেবে, প্ল্যানটা আমাদের বড় করে করতে হবে। আর কোনো প্রশ্ন আছে মৃগাঙ্গ, বুঝতে পেরেছ? হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ। আর কোনো কিছু প্রশ্ন? হরে প্রভু, উত্তম বলছি। হ্যাঁ, একাত্তর মন্বন্তরে একটা মনু জন্ম হয়, তো ব্রহ্মার আয়ুষ্কালে 14 মনু জন্ম হয়, তাহলে ব্রহ্মার আয়ুষ্কাল কত বছর? 100 বছর, ব্রহ্মার হিসাবে 100 বছর, হিসাবে তো কোটি কোটি, হ্যাঁ কোটি কোটি বছর, মানে সেই হিসাবে আমরা তো, সেই হিসাবে আপনি যদি এখান থেকে 9 লিখেন, 9 9 9 লিখতে লিখতে মায়াপুর যান, সেই সংখ্যাটা কত হবে ওই রকম? হ্যাঁ, আমরা তো রাখতে পারি না, কম্পিউটারে ধরে না, ব্রহ্মার আয়ুষ্কালের হিসাব কম্পিউটারে ধরে না, কম্পিউটারে ধরে না, বলছে ব্রহ্মার জন্মের সময় থেকে সূর্য আছে, ব্রহ্মার যেদিন মৃত্যু হবে সেদিন সূর্য নিভে যাবে, সেদিন সূর্য নিভে যাবে, আবার নতুন জন্ম, আবার নতুন সূর্য আসবে, নতুন ব্রহ্মা আসবে, কত চতুরান মরি মরি যাও তো, নতুন পুরানো ব্রহ্মার মৃত্যু হবে, নতুন ব্রহ্মার জন্ম, নতুন সূর্য আসবে, সেই সূর্য ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত থাকবে, ব্রহ্মার মৃত্যু হবে, সূর্য নিভে যাবে, ভগবানের লীলা চলছে। হ্যাঁ, সৃষ্টি স্থিতি প্রলয় ঘড়ির কাঁটার মতো ঘুরছে, ওই 3 মিনিটে সৃষ্টি হলো, 3 মিনিট পরে কেয়ামত হলো, এটা আমাদের সনাতন শাস্ত্র বলেন, আমাদের সনাতন শাস্ত্র হচ্ছে নিত্যকাল চলছে, এই জন্য তো নাম সনাতন। সনাতন মানে কি? সনাতন মানে পারমানেন্ট, সনাতন মানে নিত্য, 3 মিনিটের ধর্ম আমাদের নয়। আর কারো কিছু প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? তাহলে রাখছি। হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ বলো।
হ্যাঁ বলছি প্রভু, এই যে গতকাল ক্লাসে শুনলাম বৈষ্ণব সদাচার ক্লাসে যে চৈতন্য মহাপ্রভু নিন্দা করতেন, হ্যাঁ তো চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান, তিনি মানে নিন্দা শুনলেও তার কোনো মানে কিছু তাকে কেউ বদনাম করতে পারে না, কিন্তু আমরা তো ভগবানের কথা প্রচার করছি, কিন্তু আমাদের প্রচার করছি বলে অনেক মানুষ যাচ্ছে তাই ভাবে নিন্দা করছে, হ্যাঁ মিথ্যে কথা বলে নিন্দা করছে। তো প্রভু এটা থেকে কি করে আমরা নিজেকে শক্ত রাখবো, দৃঢ় রাখবো যে হ্যাঁ আমি প্রচার করব, আমাকে যতই করুক মানে কি করে শক্ত রাখবো নিজেকে, সেটাই জানতে চাইছি। হ্যাঁ, আসলে অনেক সময় ভগবান নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি করেন এবং তাতে ভক্তদের লাভ হয়, ভক্তদের লাভ হয়। দেখা গেছে সর্বত্রই, বোম্বেতে এক গন্ডগোল হলো, গন্ডগোলে ইসকনের লাভ হয়েছে সবচেয়ে বেশি। হ্যাঁ, যেমন বাংলাদেশে গন্ডগোল হচ্ছে, এতে কিন্তু ইসকনের লাভটাই সবচেয়ে বেশি। কি লাভ হবে দেখা যাবে কয়েক বছর পরে, কিন্তু যেখানে গন্ডগোল হবে সেখানে ইসকনের লাভ। ঠিক তেমনি ভক্তদের নিন্দা করলে, আপনি যদি মনে করেন কোনো কিছু প্রচার করবেন, যারা বড় বড় বিজনেস চালায় না, টাটা বিড়লা বড় বড় বিজনেস চালায়, প্রচারের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু ইসকনের প্রচারে এই এরা সাহায্য করে। নিন্দুকেরা নিন্দুকেরা এসে এমন ভাবে নিন্দা করতে থাকবে যে ইসকনের নামও শোনেনি কোনোদিন, যে কোনোদিন ইসকনের নামও শোনেনি, সে শুনতে শুনতে মাথা মানে কান ঝালা পালা করে, আরে ইসকন ইসকন ইসকন, বাংলাদেশে ইসকন 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 ইসকন, সবাই ইসকন ইসকন করছে। তো এই যে প্রচারটা, এটা বিনা পয়সায় কিন্তু হয়ে যাচ্ছে। ওই টাটা বিড়লার মতো আমাদের কোটি কোটি টাকা খরচ করে প্রচার করতে হবে না, এইভাবে কৃষ্ণ প্রচার করে দেবে এবং পরিণামে সবকিছু মজবুত হবে, নিন্দার মাধ্যমে মজবুত। যেমন পাণ্ডবরা 12 বছর বনবাসে ছিলেন, মজবুত হলো তার রাজত্ব, রাজত্ব মজবুত হলো। এইভাবে যতই মানুষ নিন্দা করুক, ভক্তদের উপকার ছাড়া অপকার হবে না। ভীমকে বিষ খাওয়ানো হলো, রেজাল্ট কি না, 10,000 হাতির শক্তি পেল, 10,000 হাতির শক্তি পেল। এইভাবে বারণাবতে পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা হলো, উপকার কি হলো, হিড়িম্বর হিড়িম্বকে হিড়িম্বাকে বিবাহ করে ঘটোৎকচের জন্ম হলো। উপকার কি হলো, দ্রৌপদীকে বিবাহ করে ধৃষ্টদ্যুম্নকে লাভ করলো এবং দ্রুপদ রাজার সমস্ত আত্মীয় স্বজনকে লাভ করলো, তাদের সৈন্য বল বেড়ে গেল। তো ভক্তের নিন্দা করুক আর যাই করুক, আপনার উপকার ছাড়া অপকার হবে না, এটা জেনে রাখবেন। দেবরাজ প্রভু বুঝতে পারলেন? হ্যাঁ বাবু খুব সুন্দর বুঝতে পেরেছি, খুব সুন্দর আপনি বোঝালেন, আমি খুব সুন্দর বুঝতে পেরেছি, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। আর কেউ হরে কৃষ্ণ বলো, বলছি দ্বাপর যুগে যে ব্রহ্মা ভগবান পরীক্ষা করতে এসেছিলেন, তখন ভগবান ব্রহ্মায় সাউল আছিলেন, পরবর্তী কালে কলি যুগে তো ওই দ্বাপর যুগে ব্রহ্মা এসেছিলেন হরিদাসে, উনি তো মুক্তি লাভ করেন, আমি তাহলে ভগবানই পরিচালনা করছেন। এটা দেখো, অনেক সময় থাকে জীব, জীব থাকলে ভগবান বসিয়ে দেবে। জীব জীবের যদি অভাব হয়, যোগ্য জীবের অভাব, জীব মানে যোগ্য জীব, যোগ্য জীবের যদি অভাব হয় তখন ব্রহ্মার দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় যোগ্য জীব থাকে তখন ব্রহ্মার দায়িত্ব নেয়, মানে ভগবান আর দায়িত্ব নেয় না, তখন যোগ্য জীবকে দিয়ে দেয়। আবার অনেক সময় সব অবতার কিন্তু পূর্ণ অবতার নয়, কেউ কেউ আছে অংশ অবতার, যেমন এখানে যে দক্ষিণা, দক্ষিণা কিন্তু লক্ষ্মী দেবীর পূর্ণ অবতার নয়, বলা হচ্ছে লক্ষ্মী দেবীর অংশ অবতার, অংশ অবতার আবার সম্ভব। যেমন কৃষ্ণ যদি অংশ অবতার হয়ে আসে, একজন কৃষ্ণ গোলকে আছে, আবার তার অংশ এই জগতে চলে আসে, বুঝা গেল? তো এখন ব্রহ্মা যে হরিদাস ঠাকুর ব্রহ্মা, আমার মনে হয় পূর্ণ অবতার, ব্রহ্মার পূর্ণ অবতার, তাহলে নিশ্চয়ই সেখানে অন্য ব্রহ্মা ভগবান বসিয়েছেন কিংবা নিজে দায়িত্ব নিয়েছেন, কিছু একটা করেছেন। তো সব তো আর শাস্ত্রে লেখা থাকে না, কিন্তু ফর্মুলা গুলি শাস্ত্রে দেওয়া আছে। আমাদের 100 বছর মানে ব্রহ্মার 1 সেকেন্ড নয়, সেটা একটা ব্যাখ্যা। ওনার যুক্তিটা হলো উনি তো মুক্তি লাভ করে গোলকে চলে গেছে, হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ কিন্তু এটা তো যতদিন পৃথিবীতে ছিলেন, আর মৃত্যুর পরে হরিদাস ঠাকুর চলে গেছেন গোলকে, গোলক থেকে সাধারণত গোলকে গেলে আর জড়জগতে পাঠাবে না, তবে সেখানে হয় ভগবান নিয়েছেন কিংবা ভগবানের মানে মানে কোনো একজন যোগ্য জীব ভগবান পেয়েছেন,
একটা না একটা, দুটোর একটা, যোগ্য জীব পেলে যোগ্য জীব বসিয়ে দেবেন, আর যোগ্য জীব না পেলে ভগবান নিজের একটা অংশ সেখানে বসিয়ে দেবেন, এই জন্য কোনো অসুবিধা হয় না। আরে সৃষ্টি জিনিসটা যেমন মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি হ্যাঁ, আমাদের এই যে মনে এখানে যে ইয়েটা হচ্ছে, টিন শেডটা হচ্ছে, এটা কি কে করেছে, এটা কি মলয় ঘটক করেছে না এটা কি মানে অনির্বাণের বাবা করেছে না কে করেছে, কে করেছে বলুন। জানলে দেখবেন সবসময় সবাইকে আসতে হয়, সবসময় সবাইকে হস্তক্ষেপ করতে হয়। হ্যাঁ সৃষ্টি কার্যটা কিছু সৃষ্টি করছে শিব, কিছু সৃষ্টি করছে ব্রহ্মা, হ্যাঁ এই যে ধ্বংস, কিছু ধ্বংস করছে কালী, কিছু ধ্বংস করছে শিব, কিছু ধ্বংস করছে নবদুর্গা। হ্যাঁ এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে হ্যাঁ কি বিষ্ণুকে তো শিব সৃষ্টি করতে পারে, বিষ্ণুকে শিব সৃষ্টি করতে পারে না, শিব পুরাণে বলতে শিব বিষ্ণুকে সৃষ্টি কোথায় লেখা আছে? সে আমার কাছে শিব পুরাণ আছে তো, আমার কাছে শিব পুরাণ আছে, আপনি শ্লোক সহ দেখাবেন, শুনলে হবে না, শুনলে হবে না। আজকাল আমি এই পলিসি ধরেছি, কালকে একজন লিখে পাঠিয়েছে একটা কথা, আমি বললাম কোথায় লেখা আছে লিখে দেখা, আমাকে পাঠান, বলছে না এটা অমুক পুরাণে ব্রহ্ম বিবর্ত পুরাণে লেখা আছে, আমি বললাম পৃষ্ঠা সহ ছবি তুলে আমাকে পাঠান, চুপ করে আসে, এটা চুপ করে আসে, ভুলভাল বলে, ভুলভাল বলে। আচ্ছা আর কিছু প্রশ্ন মন্তব্য তাহলে রাখছি। হ্যাঁ কি উত্তম কিছু বলতে চাইছিল মনে হচ্ছে? হ্যাঁ আমার উত্তর, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার উত্তরটা পেয়ে গেছি প্রভু, আমার উত্তরটা পেয়ে গেছি। ওই একজন ওখান থেকে কোশ্চেন করলো যে ব্রহ্মার 100 বছর আয়ু হলে তাহলে আমাদের 100 বছরের সমান না আমাদের মানে আয়ুটা কি, সেইটাই। না আমাদের 100 বছর মানে ব্রহ্মার কয়েক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ উত্তরটা পেয়ে গেছি বলে আর করলাম না কোশ্চেন। ঠিক আছে ধন্যবাদ, তাহলে রাখছি। হরে কৃষ্ণ বাবু। জয় গ্রন্থরাজ ভাগবত কি সমন্ত জয় কৃষ্ণ বৃন্দ কি জয় হৃদয় প্রমানন্দে হরি হরি বল।